আনিশাকে হারাতে এবার পিঙ্কি বোদির দুর্য ও সাহায্য করল বি হেলদি নার্সিংহোমের পক্ষ থেকে লিগেল নোটিশ দিয়ে লয়ার চলে যাওয়ার পরে পিঙ্কি বদি বাড়ির সবার সামনে বলে ওঠে আনিশাকে আমি যতটুকু চিনি নিশ্চয়ই আনিশা কন্ট্রিকে কোনো ফাঁক ফুকর পেয়েছে এই বিষয়টা কিন্তু খুব সিরিয়াস ঠান্ডা মাথায় এখন আমাদের এটার উপায় খুঁজতে হবে এরপর পিঙ্কি বদি সনককে বলে ওঠে ভালো করে দেখো তুমি কোনো উপায় পাও কি না এরপর পিঙ্কি বদি আলাদাভাবে রানীকে বলে ওঠে আমার মনে হয় আমি তোমাকে একটু হলেও সাহায্য করতে পারবো। কিন্তু এর জন্য আমাকে আনিসার কথা শুনে কাজ করতে হবে আর তার বিশ্বাসটা অর্জন করতে হবে এরপর দেখা যায় পিঙ্কি ও রানি মিলে আনিশার বিরুদ্ধে প্ল্যান সাজায় যাতে খুব সহজে আনিসার প্ল্যানগুলো রানি জানতে পারে আর এদিকে শোনো কোটের কাগজগুলো নিয়ে তার সারের সাথে দেখা করে আর মেডিকেল বোর্ড থেকে নোটিশও জোগাড় করে আর আনিসার বিরুদ্ধে বাড়ির সবাই মিলে দুর্যোয়ের পক্ষ থেকে লড়াই করতে নামে তা তাভিওয়ার্স রানী কি পারবে পিঙ্কি বোদির সাহায্য নিয়ে আনিসাকে হারাতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ